পেন্টিং করে এইভাবে ঝাড়ে দিবে। নৃত্য তো একটা শিল্প, আর আমি চাই এই শিল্পটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এইভাবে 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 তারপর এইভাবে এইভাবে মা বিমু এরকম করে না মা, রাস্তাঘাটে এরকম করে কেন বাবা? আমি আবার কি করলাম? এই যে তুমি নাচতেছো, টিরিং বিরিং করতেছো, মা নাচটা হচ্ছে শিল্প, সব জায়গায় এরকম করলে তো শিল্প তো থাকবে না, বুঝো না? বুঝো বাবা, শুনো, আমি তো চাই সবার মাঝে এই শিল্পটা ছড়িয়ে যাক, সবাই আমাকে দেখে শিখুক বাবা। তা ঠিক আছে, তুমি যদি ভালো কিছু করতে পারো তাহলে সবার মাঝে এমনিতেই ছড়িয়ে পড়বে, তোমাকে রাস্তাঘাটে এরকম এরকম করতে হবে না। এখন চলো, তোমার জন্য প্রায় আমার এক ঘন্টা লেট, চলো এখন, চলো মা মা, চলো 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 চলো। আরে তুমি কথা না, ওকে চিনতে পারছো না? বিমু বাবা, বিমু তুমি এত বড় হয়ে গেছো না, তোমার তো চিনাই যায় না। হ্যাঁ কথা, তুমিও না অনেক বড় হয়েছো। হ্যাঁ, আমি আর তুমি কত ছোট ছিলাম, তুমিও বড় হয়ে গেছো, আমিও বড় হয়ে গেছি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। কি করতেছো তোমরা? এই কথা মা, তুমি বাড়িতে এসে সারা দিন ওর সাথে গল্প করো। হ্যাঁ এখন কোথায় যাচ্ছিলে? যাও, এসো কিন্তু কথা, এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার? আমি ওর সাথে সাথে নাচলাম কে? যাই। আহা বাদ দাও, আহা আহা, কি হয়েছে তিন লাইতা থাকে? বাদ দাও, বাদ তো তো লাইতেছে, এখনো হয় নাই। দা তুই কলা খা বসে বসে। এখন তুই ভাত হয় নাই, কলা খাইতে থাক, ভাত হয়ে যাবো নি। আমি দুয়ারটা দাঁড়ো দিই। কিরা বিশি, কেমন আছিস? এই তো ভালো। বিকালে বাসায় আসিস? হ্যাঁ। আর এই খালি কলা খাওয়া হয়? হ্যাঁ। কি ব্যাপার ছুটি? আপনি এইভাবে ঝাড়ু দেন কেন? কিভাবে ঝাড়ু দিতে হয় এটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ফার্স্টে এভাবে ঝাড়ুটা ধরবেন, প্রথমে এইভাবে ধরবেন, তারপর এইরকম এরকম করবেন, এরকম এরকম করে, এরকম এরকম করে এইভাবে ঝাড়ু দিবেন। দেখ, দেখতে পারি না এইভাবে তো না? হ্যাঁ, এইভাবে এইভাবে। রাস্তাঘাটে এভাবে বিমু, ওই যে আবার আটকে গেছে, আল্লাহ জানে কতক্ষণ পরে আসে বাবা। চলো, যাবো তো, আবার আটকে গেছিল। না বাবা, আমি তো ওনাকে জাস্ট ঝাড়ু দেওয়া শিখাচ্ছিলাম। আচ্ছা চলো মা, এরকম করে না মা, আসো। কি ব্যাপার? হ্যাঁ তোরা মিয়া তো আদর করে কইতাছি, তারপরে তোর গায়ে লাগতেছে না? কি হয়েছে, কত সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাস নাই? কেমনটা লাগে? সে কখন আমি আইসি এখন পর্যন্ত একটু ঘাসও খাস নাই। আরে রাগ করে থাকোস কেন? ওই যে তোর মা তো ওইখানেই আছে, তাড়াতাড়ি খা, রাগ করিস না। শোনো, বাড়িতে গিয়ে ভালোভাবে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে নিবা, ঠিক আছে? আসো এখন। গরুকে এইভাবে খাওয়ালে কি আর হবে? ওকে নেচে নেচে খাওয়াতে হবে। নাইসে নাইসে খামু। হ্যাঁ আমি তো কখন থেকে ওরে ভালোভাবে কইতেছি, ও তো খাইতেছেই না। আরে ভালোভাবে বললে তো ওর মজা পাবে না। তুমি নাচো,
দেখবো ও একাই খাচ্ছে এইভাবে গরু আমি তো ভুলে গেছি তুই কখন আসছস আরে আমি তো একটু আগেই আসলাম ও বুঝছে এখন ওই নাচতে দিয়ে তো যায় নাই তাই না সবসময় খালি নাচতে থাকোস আরে তুমি সব কি বলছো কুপি নৃত্য তো একটা শিল্প আর আমি চাই এই শিল্পটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক যেমন তোমার মাঝে আচ্ছা আমি যদি নাইসা নাইসা গরুরে কই গরু কি ঘাস খাবো অবশ্যই খাবে না মানে ও খেতে বাধ্য এগে হুন তোরা অনেকক্ষণ ভালোভাবে কইছি তুই কিন্তু খাস নাই আহান আমি তোরা নাচ দেখামো নাচ দেখে কিন্তু ঘাস খাস বুঝছস এই যে একটু ধরবি এই যে উপরে তাকা 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 এখন আমি নাচুম হ্যাঁ দুবার তুই না খায় শেষ দিলি তাহলে আমার একটা দে ও দুবার আর ওর পাশে আদিত না হ্যাঁ দুবার আর আদিত বসে আছে ও দেখেছো ও যে খায় ও তো আগের থেকে অনেক মোটো হয়ে গিয়েছে হ্যাঁ চলো হ্যাঁ বাবা সাথে দেখা করো হ্যাঁ হ্যাঁ আসো হে দুবার কেমন আছিস ভালো আছি বলা গেছ হ্যাঁ আচ্ছা বাবা তুমি যাও আমি ওদের সাথে একটু কথা বলি বেশি দেরি করো না মা আচ্ছা বাবা যাও দ্রুত চলে এসো হ্যাঁ হ্যাঁ যাও যাও ঠিক আছে কেমন আছো তোমরা তোকে তো অনেক দিন পরে দেখলাম তুই তো আগের থেকে অনেক মোটো হয়েছিস শোন এভাবে খেলে তো মোটো হবি তোকে আমি একটা টিপস দেই সেটা যদি মেনে চলিস তুই আর মোটা হবি না এই যে কলা খাচ্ছিস এটা যদি নেচে নেচে খাস তাহলে তোর চর্বিও কমবে আবার খাওয়াটাও হলো দেখাই এই দেখ এভাবে ধরবি ধরে এইভাবে 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 তারপর এইভাবে 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 কি হলো কি হলো দুবার দুবার খুব ভালো হয়েছে এখন খা কলা বেশি খুঁজে দোয়াল বাবা কলা খাবা না মেও মেও খা খা তুই আমি কি হয় তো খা রবি রবি আইসো তুমি কি ব্যাপার গেলাম মেয়ের এমবার মেয়াকু তোমার মেয়া তোমার মেয়ায় ওই দুবার আর আদিতের সাথে নাচা নাচি করতেছে মা ওই যেমন মেয়ে হয়েছে তেমনি আজকে আহুক বাড়িতে হ্যাঁ আহুক তুমি যে কত ভালো এটা আমার জানা আছে তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই মেয়ারে ঢাকা থেকে নিয়ে এলে আর রাস্তার মধ্যে রাইখা আইসো বাইতে না নিয়ে রাইখা মানে কি করবো এক ঘন্টা রাস্তা লাগাইছি তিন ঘন্টা এই যে তুমি মায়ের পাশে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি আমি তো ভালো আছি আহু তুমি এরকম করছো কেন আসো তুমি আমার সাথে বাস কইছে
এই বুইরে বসে নাচো নাকবো না নাচা জায়গা আছে জায়গা মতো নাইছো বাবা আমি এই কথাটাই ওরে বোঝাবার পারি না ও নাচ শিখে এটা তো শিল্প শিল্প হচ্ছে চর্চার বিষয় যেখানে সেখানে নাইচে ও শিল্পটাকে ধ্বংস করে দিতেছে এই জিনিসটা বোঝার চেষ্টা করে না যে যেখানে সেখানে নাচলে এই শিল্পটা ধ্বংস হয়ে যাব মা শোনো তুমি যদি রাস্তাঘাটে এভাবে নাচানাচি করে বেড়াও মানুষ তো খারাপ বলবে লেখাপড়ার সময় লেখাপড়া করতে হবে আর শিল্পর জায়গায় শিল্পকে রাখতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ বাবা বুঝতে পেরেছি ঠিক আছে কিন্তু আমারও তো একটা শর্ত আছে কি শর্ত বলো তুমি কিন্তু এবার আমাকে একাডেমিতে ভর্তি করে দিবে আর দাদা শুনো আমি আর রাস্তাঘাটে নাচানাচি করব না তাও তুমি আর রাগ করো না কিন্তু অনেকদিন পর বাড়িতে আসলাম সবাই মিলে একটা আনন্দের বিষয় তো আছে এখন একটু সবাই মিলে নেচে নে